আসসালামু আলাইকুম রার্স আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনার মাঝে আবারও সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি নিয়ে যেটি হচ্ছে পুরো শুক্রবার প্রকাশিত হয়ে থাকে তো এটি প্রকাশিত হয় দশ নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে এবং বাংলা হল পঁচিশ কার্তিক চোদ্দশো তিরিশ বঙ্গান্ত তো এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট তথ্য থাকে যেটা আমি ভিডিও আকারে প্রকাশ করে থাকি তো বরাবরের মতো এবারও আমি এটা ভিডিও আকারে আপনাদেরকে প্রকাশ করব এবং সব বিস্তারিত আপনাদেরকে ডিটেলস বলে দেবো তো হচ্ছে এখানে এক থেকে চারটি পেজ আছে আমি সবগুলো পেজে আপনাদেরকে পরায় দিই এবং কোথায় কী বিজ্ঞপ্তি আছে সব কিছু বিস্তারিত জানাই তো বরাবরের মতো এবারও জানাবো তবে পুরো ভিডিও শুরু করার আগে আপনাদের পাশে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নাই তারা ইউটিউবে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস এটি রিসার্চ করলে আমার রিজার্ট ডি পেয়ে যাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি আপডেট ভিডিও পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটো পাবেন যেখান থেকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবো এবং পাশাপাশি শুক্রবার যে চাকরিটা বিজ্ঞপ্তি সেটি আমি এখানে ভিডিও আকারে প্রকাশ করে থাকি আপনারা এখানে এক সপ্তাহ জুড়ে যেটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে সেটিও এখানে ভিডিও আকারে পাবেন তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায় চাপ দেবেন যাতে আরও আপডেট ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায় মূল এটা হচ্ছে সাপ্তাহিক চাকরি সংবাদ যেটি প্রকাশিত হয় দশ নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ এবং বাংলা হচ্ছে পঁচিশ কার্তিক চৌদ্দশো তিরিশ এটি শুক্রবার প্রকাশিত হয় এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির তথ্য থাকে তো এটি আমি ভিডিও আকারে প্রকাশ করে থাকি তো এখানকার যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো আগে থেকে আমার অনেকগুলো ভিডিও করা থাকে আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও নিয়ে দেখতে পারেন প্রথমে যেটি আছে সেটা হচ্ছে বিমান বাহিনীতে পেশামারিক নিয়োগ এখানে পদের সংখ্যা আছে তিনশো আটানব্বই জন তারপর যেটি আছে নর্দার্ন ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি পিএলসি এটা সংখ্যা আছে একশো ছাব্বিশ জন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এটা হচ্ছে নিয়ে আমার ভিডিও করা আছে আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে দেখতে পারেন জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ এখানে পদ সংখ্যা আছে তেরো জন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী এখানে পদ সংখ্যা আছে আঠেরো জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি লিমিটেড জেলা প্রশাসকের কার্যালয় জয়পুর যেখানে পদসংখ্যা আছে আটাত্তর জন জাজিরা ক্যাটারম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এখানে পদসংখ্যা আছে উনচাশ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পদের সংখ্যা আছে উনচল্লিশ জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ পদেরসংখ্যা আছে জন বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়ের চাকরি তারপর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ওয়ারি ব্যাংক বাংলাদেশ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ এবং এখানে দ্বিতীয় এবং তৃতীয় যে পেজটা আছে সেটার হচ্ছে এক নম্বর এবং চার নম্বর পেজের ডিসক্রিপশন দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া থাকে তাই আমি সচরাচর দ্বিতীয় এবং তৃতীয় পেজ পরে থাকি না আপনারা এগুলো এক নম্বর এবং চার নম্বর থেকে হচ্ছে যদি পেয়ে যান তাহলে সেখান থেকে দ্বিতীয় তৃতীয় পেজ হোয়াটসঅ্যাপে আমাকে সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দিয়ে দিব তারপর হচ্ছে চার নম্বর যেটি পেশ সেটি হচ্ছে প্রথম হচ্ছে গোপাল ইসি ব্যাঙ্কের চাকরি তারপর হচ্ছে মকসদপুর পুরসভা কার্যালয় গোপালগঞ্জ যেখানে পদের সংখ্যা আছে নয়জন নির্জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চাকরি সিটি শোরুমে চাকরি তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ এখানে হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে চাকরি পদ সংখ্যা আছে ছয়জন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড তারপর এখানে হচ্ছে বাংলাদেশ ফোর জি নেটওয়ার্ক এনে নিয়োগ এখানে মোট সংখ্যা আছে নয়শো বাংলা লিঙ্ক যেটা বাংলানিঙ্ক ফোর জি নেটওয়ার্কের চাকরি নিয়োগ সংখ্যা আছে নয়শো পঞ্চাশ জন যেটা আপনারা সারা বাংলাদেশ থেকেই আবেদন করতে পারবেন অনেক বেশি চাইলে দেখে নেবেন তারপর হচ্ছে গাজীপুর বিদ্যুৎ সমিতি দুই রাজেন্দ্রপুর তারপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ তারপর হচ্ছে এখানে তাও আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেডের চাকরি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি আর হচ্ছে এটাই হচ্ছে আজকের চাকরির খবর যেটা হচ্ছে চাকরিটা বিজ্ঞপ্তি তো আরও যদি কোনো কিছু জানা থাকে তো আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন বা জানাবেন আমি আপনাদেরকে জানানোর জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করব তো পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ